أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله তো আমি প্রাথমিকভাবে অনলাইন কাজের জন্য যেসব সোশ্যাল মিডিয়া লাগবে বা যে যে জিনিসগুলো লাগে যে যে অ্যাপসগুলো লাগে ওইগুলো সবগুলো নিয়ে ফুল ডিটেলস নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম ঠিক আছে সো এখন তো কথা হচ্ছে এখানে কীভাবে কাজ করবেন ওইগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার কথা ছিল ঠিক আছে তো সেই ভিডিওটা এখন বানাচ্ছি আমি তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে সো এগুলো হচ্ছে এয়ারড্রপ এটা হচ্ছে বট ঠিক আছে আর এটা হচ্ছে গ্লিমের কাজ ঠিক আছে মানে একটা বটের কাজ আছে আর একটা হচ্ছে গ্লিমের কাজ আছে তো বটের কাজটা আপনার করতে হবে হচ্ছে টেলিগ্রামে সো এখানে আমাদের ধরুন আমি লিঙ্কটাতে ক্লিক করলাম দেন এখানে স্টার্ট করলাম স্টার্ট করলে এখানে একটা ক্যাপচা দিবে তো এখানে 55 মানে 55 মাইনাস আপনার হচ্ছে 34 গেলে যত আসে ওই আপনি অত বলে দেবেন তো এখানে হচ্ছে 21 ঠিক আছে তো 21টা আমি বসে দিলাম তারপর হচ্ছে এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলতেছে সো এটা করে নেবেন ঠিক আছে জয়েন করে একটা দুইটা হাই হ্যালো লিখে দিতে পারেন তো এরপর টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করতে বলতেছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিব তারপর হচ্ছে এখানে এই যে এখানে হচ্ছে আবার টুইটারের মধ্যে ফলো করতে বলতেছে এখানে টুইটারের মধ্যে ফলো করে দিব এই যে এখানে ফলো অপশনে ক্লিক করলে ফলো হয়ে যাবে সো এখানে ফলো করার পর একটু নিচের দিকে আসবেন এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনারা কোয়েট টুইটের উপর ক্লিক করবেন দেন এখানে ভালো কিছু লিখে দেবেন ঠিক আছে সো আমার থেকে অলরেডি এখানে একটা লেখা আছে যে আমি দেখি এরকম কিছু একটা লিখে দেবেন যে আই এম সো হ্যাপি উইথ দিস প্রজেক্ট মানে আপনার কারণ ইটস এ গুড প্রজেক্ট মানে হ্যান তেন কিছু একটা ভালো কিছু লিখে দেবেন ওদের প্রশংসা করে দেবেন তারপর হচ্ছে এখানে এই দুই তিনটা ফ্রেন্ডকে এখানে হচ্ছে ইয়ে করে দেবেন ঠিক আছে দেন ওইটা কপি করে আপনারা এভাবে আমার মতো পিন করে রাখতে পারেন ঠিক আছে এভাবে করে পিন করে রাখতে পারেন যাতে এগুলো এখানে থাকে পরবর্তীতে অলওয়েজ ইউজ করতে পারেন ঠিক আছে দেন এখানে রিটুইটের উপর ক্লিক করবেন কোয়েট টুইটে যাবেন দেন এই লিঙ্কটা উপরের যে ইয়েটা আছে না নোটিফিকেশন ওইটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করার পর এখানে এটা রিটুইট করে দেবেন পোস্টটা রিটুইট করার পর এখান থেকে ব্যাক দেবেন তারপর হচ্ছে এখানে ডিসকর্ডে জয়েন করতে বলতেছে তো আমাদের ডিসকর্ডের মধ্যে জয়েন করতে হবে আর এখানে বটের মধ্যে যে ডিসকর্ডগুলো দেয় না এগুলো জয়েন না করলেও চলে ঠিক আছে এগুলো অপশনাল যখন আপনার থেকে এমন কোনো স্কিপও করতে পারেন ঠিক আছে আমি তারপরে জয়েন হয়ে নিলাম তারপর সেখানে মিডিয়ামের মধ্যে ফলো করতে বলতেছে মিডিয়ামের মধ্যে ফলো করে দেবেন সো একটু ওয়েট সো এটা যখন আসবে না সেখানে আপনাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে ঠিক আছে ভিপিএনটা কানেক্ট করে নেবেন ভিপিএন ডাউনলোড করার পর সেখানে ভিপিএনটা আসুক আমি ভিপিএনটা কানেক্ট করে নিই এখানে কানেক্ট অপশন ক্লিক করে এখান থেকে ক্লিক করে কানেক্ট করে নেবেন ভালোবাসে এখানে ভিপিএনটা চালু হয়ে যাবে এখানে থেকে মিডিয়ামের ইয়েটা আসবে ঠিক আছে মিডিয়ামটা আসতেছে ভিপিএন কানেক্ট করার পর সেখানে পোলো অপশন আছে পোলো করে দেবেন তারপর হচ্ছে ব্যাক করবেন ব্যাক করে আবার মনে করুন ভিপিএনটা অফ করে দিতে পারেন এখানে হচ্ছে ভিপিএনটা অফ করে দেবেন ঠিক আছে সো ভিপিএনটা অফ করার পর এখানে চলে আসবেন আবার বটের কাজে দেন এখানে হচ্ছে আপনারা ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করতে বলতেছে এটা সাবস্ক্রাইব করে দেবেন যেখানে সাবস্ক্রাইব বাটন আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনারা এই ওদের টুইটারের মানে যেটা রিটুইট করার কথা বলছিলাম না ওইটা আর এইটা হচ্ছে ওদের স্পন্সর যেটা করছে ওই নভরিয়া ওইটার মানে ফলো করতে পারবেন ঠিক আছে এটা ফলো করে দেবেন তারপর সাবমিট ডিটেলসের মধ্যে ক্লিক করবেন সাবমিট ডিটেলসের মধ্যে ক্লিক করলে এখানে আপনাদের একটা ইমেল দিতে বলবে তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর বলবো এখানে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য টুইটারের প্রোফাইল লিঙ্কটা আপনারা হচ্ছে আপনাদের এই এখানে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কগুলো মনে করেন ইয়ে করে রাখেন এই সেভ করে রাখেন ঠিক আছে এখানে শেয়ার অপশানে ক্লিক করলে এখান থেকে মনে করেন যে কোনো জায়গায় সেন্ড করে কপি করে নিতে পারেন সো টেলিগ্রামে কীভাবে মানে সেন্ড করে কপি করতে হবে এগুলো আমি দেখা দিয়েছিলাম তো সবাই এখানে মানে ইয়ে করে রাখছেন ঠিক আছে পিন করে রাখছেন তো এখান থেকে এটা আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেওয়ার পর এখানে ডিসকর্ডের মানে ইউজার নেমটা দিয়ে দেবেন ডিসকর্ডের ইউজার নেম এখানে হচ্ছে এইভাবে করে সেভ করে রাখবেন ঠিক আছে তো আপনার ডিসকর্ডের ইউজার নেম হচ্ছে এটা আমি দেখাই এই যে মনে করেন আমারটা হচ্ছে এরকম ঠিক আছে এখানে পুরোটাই দিতে হবে সো এখানে পুরোটাই দিবেন তো যেমন ধরেন এখানে আমি লিখতেছি আমার নাম 3771999 ঠিক আছে 999 এটা এইভাবে করে দেবেন মানে এখানে যেরকম আছে এরকম দিতে হবে বুঝছেন
সেকেন্ড বলতেছে মিডিয়ামের ইউজারনেম বা মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটি দেওয়ার জন্য, তো এখানে মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি সবগুলো এর আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে কপি করে এখানে প্রিন্ট করে রাখবেন। তারপর সেখানে আমরা যেই টুইটারের লিঙ্কটা কপি করছিলাম না, যে রিটুইট লিঙ্ক, ওইটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা এখানে হচ্ছে রিটুইট লিঙ্ক, রিটুইট লিঙ্কটা হচ্ছে এখানে দেবেন। এর আগেরটাতে হচ্ছে ওই যে এখানে ইউটিউবের ওইখানে হচ্ছে এবারের একটা ভিডিও আছে, ভিডিওটা হচ্ছে শেয়ার করতে হয় টুইটারে, টুইটার থেকে ওই লিঙ্কটা দিতে হয়, ঠিক আছে। সেখানে আবার আমি রিটুইট লিঙ্কটা দিতেছি। আচ্ছা তারপর এখানে হচ্ছে এই এটা টেলিগ্রামের মধ্যে জয়েন করছেন, এখানে জিজ্ঞেস করতে সেখানে জয়েন করে ইএসএর মধ্যে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের বেপ্রিন্ট অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেসটা দিতে পারবে, সেটা আপনারা কোথায় পাবেন, এটা হচ্ছে আপনাদের এখানে ট্রাস্ট ওয়ার্ডের মধ্যে আসতে হবে। ট্রাস্ট ওয়ার্ডের মধ্যে এসে এখানে হচ্ছে আপনারা এই যে বাইন্যান্স স্মার্ট সেন বিএনবি বা এখানে বিএনবি সার্চ মারলে এখানে চলে আসবে যে বিএনবি স্মার্ট সেন বিএনবি যেটা আছে এটা দেবেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে ওয়েক্স দিয়ে শুরু হবে, আরেকটা এমনি বিএনবি আছে এটা দেবেন না, এটা না এটা না, এটা হচ্ছে এমনি বিএনবি, এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট সেন, ঠিক আছে। এখানে আপনাকে হচ্ছে ওদের টোকেনগুলো পাঠানো হবে বা ডলারগুলো পাঠানো হবে, এটা কপি করে দেন এখানে হচ্ছে পসাই দেবেন। এখানে বসানোর পর এখানে এখানে যে কোনো একটা গ্রুপের মধ্যে জয়েন করতে পারবে, আপনি যে কোনো একটা গ্রুপের মধ্যে জয়েন করে নেবেন। এখানে জয়েন করার পর কমপ্লিট দ্য এয়ারড্রপের মধ্যে ক্লিক করবেন, তারপর সেখানে এয়ারড্রপটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আপনার পয়েন্টে দেখতে পারবেন যে এখানে ব্যালেন্সের উপর ক্লিক করলে মানে আপনার কত টোকেন আছে এটা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যে 250 টোকেন করে ফেলছেন, তো এটা যখন ডিস্ট্রিবিউশন করবে তখন হচ্ছে আমি চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো, আমার চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো, যেখানে হচ্ছে আপডেট দিয়ে দেবো। যেমন কি ধরেন যে এখানে উইনার লিস্ট দিছি, এভাবে হচ্ছে উইনার লিস্ট দিয়ে দেবো, দেন এখানে উইনার লিস্টের মধ্যে ক্লিক করলেন। সো এখানে হচ্ছে আপনারা এই যে এখানে ওপেতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের উইনার লিস্টটা আসবে। সো এটা যদি ব্রাউজারের মধ্যে না আসে তাহলে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ওইটার নাম হচ্ছে গুগল শিটস, ঠিক আছে। তো ওইটা আমি দেখাই দিই অ্যাপসটা, এটা যখন হচ্ছে পেমেন্ট পাবেন ওইটা নিয়ে একটা ভিডিও আছে কীভাবে পেমেন্ট চেক করতে হয়। তারপর আবার দেখাই দিই আমি একটু অ্যাপসটা, এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, অ্যাপসটি ডাউনলোড করে দেন এরকম আসবে, ঠিক আছে। তো এখানে থিটন মেজে ক্লিক করে ফাইন্ড ইন দ্য রিপ্লেস বা ফাইন্ড ইন পেজ এরকম লিখে থাকে, এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড্রেসটা সার্চ করতে হবে। অ্যাড্রেসটা সার্চ করলে এখানে যদি উইন থাকেন তাহলে এখানে হচ্ছে 1x1 চলে আসবে, এখানে 0x0 আছে না, এখানে 1x1 চলে আসবে এবং হচ্ছে অ্যাড্রেসটা খুঁজে বের করে দেবে, ঠিক আছে। সো ওখানে মনে করুন জয়েন করতে হয় আর কি। তো এখানে আমি দেখাই গ্লিমের মতো কীভাবে জয়েন করবেন। সো এখানে আপনি যখন ফার্স্ট টাইম জয়েন করবেন এখানে হচ্ছে আপনার জিমেইল আছে, তারপর ফেসবুক আছে, ইমেল আছে, টুইটার আছে, এখানে টুইটার বা ইয়ে দিয়ে এখানে কানেক্ট করে নেবেন। যে এখানে মনে করেন ইমেল পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, মানে টুইটারটা এখানে লগ ইন করতে হবে, এখানে লগ ইন করে দেন এটার সাথে কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে আমি যে দেখাই যে এখানে ফেসবুক আছে, তারপর হচ্ছে ডিসকর্ড আছে, তারপর গুগল, তারপর হচ্ছে এখানে আপনার ইউটিউব, তারপর টেলিগ্রাম, সবগুলো এখানে আপনার কানেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল আমার সবগুলো যেহেতু কানেক্ট আছে এখানে মনে করেন যে কোনো একটা দিয়ে লগ ইন করলে কানেক্ট হয়ে যায়, বুঝছেন। সো এগুলো হচ্ছে আপনি ইমেল পাসওয়ার্ড যেগুলো দিয়ে খুলছিলেন ওই সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে যদি কানেক্ট করেন তাহলে এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন এখানে আপনার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে যখন ফলো করেন না এখানে ফলোর উপর ক্লিক করলে এটা ফলো করতে হবে। ফার্স্ট অফ অল ফলো না করলে এটা টাস্কটা কমপ্লিট হবে না, বুঝছেন। সেটা যখন ফলো করে দেবেন এই যে এখানে একটা ডিটুইটু করে দেবেন, করলে দেন এখানে ব্যাক আসলে এখানে দেখেন যে ব্যাক আসে এখানে কন্টিনিউতে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন। যদি ফলো না করেন কিন্তু কমপ্লিট হবে না। সো এরপর সেখানে রিটুইটের এটা তো ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে কারণ আমরা রিটুইট করে ফেলছি। তারপর এখানে টুইটারটা টুইট করতে হবে আমাদের, টুইট করলে তারপর সেখানে কন্টিনিউতে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপর টেলিগ্রামেরগুলো সেম, টেলিগ্রাম জয়েন করতে হবে, তো যে টেলিগ্রাম দিয়ে কানেক্ট করছে না ওই টেলিগ্রাম দিয়ে আমাদের এখানে জয়েনের মধ্যে ক্লিক করতে হবে। সেখানে জয়েন অপশন ক্লিক করবেন, দেন এখান থেকে অবশ্যই ব্যাক করবেন, ব্যাক করলে এখানে কন্টিনিউর উপর ক্লিক করলে এটা কন্টিনিউ হয়ে যাবে। দেন সেম এটার উপরও ক্লিক করে এটা জয়েন করতে হবে আমাদের। জয়েন করার পর এখানে জয়েন করার পর হাই আলো কিছু লেগে দিতে পারেন আপনার ইচ্ছে, এখানে আমিও হাই বাই কিছু একটা লিখে দিলাম, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে দিন। তারপর হচ্ছে এখানে ব্যাগ এসে এদের কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের ওয়েব পয়েন্ট অ্যাড্রেস মানে বেস অ্যাড্রেসটা এখানে দিতে হবে যেটা আমরা ট্রাস্ট ওয়ার্ড থেকে কপি করেছিলাম। সো আমি আবার দেখাই, অনেকে খুঁজে পান না ওই কারণেই দেখাচ্ছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনাদের সবগুলো জোরে জোরে থাকবে, এখানে সবগুলো জোরে জোরে থাকবে, তো পরবর্তীতে যখন পেমেন্ট পাবেন তখন এগুলো মনে করুন ডলারে রূপান্তরিত হবে, ঠিক আছে। এখান থেকে কপি করে নিয়ে দেন এখানে হচ্ছে বসাই দেবেন, এখানে বসাই দেবেন আপনারা। বসানোর পর এখানে কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে রেপারের ট্যাক্স, এটা লাগবে না আপনাদের, এতটুকু করলে হবে, ঠিক আছে। সো এবার সবাই ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন এবং আপনি কোনো আপডেট আসলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো। সো
এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে জানিয়ে দেবো আমি, যেখানে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে, এখানে আপডেট দিয়ে দেবো এখান থেকে আমার ফোনে।